মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস উদযাপন করল শতাধিক সন্তান। টাঙ্গাইল এসপি পার্কে বিশ্ব ভালোবাসা দিবস পালন ও মায়ের সম্মানে দ্বিতীয়বারের মতো টাঙ্গাইলের হাতেখুরি পি প্রাইমারি স্কুলের উদ্যোগে এই পা ধোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালে এ অনুষ্ঠানে শতাধিক শিশুর সঙ্গে অভিভাবক হিসাবে মায়েরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রথম শ্রেণীর আলবি মাইশা কয়েকজন শিশু জানান, পা ধোয়া অনুষ্ঠানে যোগদানের পর আমরা খুবই আনন্দিত, প্রতি বছরই যেন এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে মুগ্ধ মা লুটা সাজাদ জানান, শিশুদের মধ্যে মায়ের প্রতি শ্রদ্ধা আর দায়িত্ববোধ সৃষ্টিতে বিশ্ব ভালোবাসা দিবসের হাতেখুরি পি প্রাইমারি স্কুলের এই ব্যতিক্রমী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজনের মধ্যে দিবসের তাৎপর্য এবং গুরুত্ব যেমন বৃদ্ধি পায়, তেমনি বিকশিত হয় মানবতার। স্কুলের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মায়েদের পা ধোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম। টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহিন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মাওলা। দর্শক, এমন উদ্যোগ নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।